কোনো অপশক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না দেওয়ার আহ্বান আওয়ামী লীগের। সমঝোতায় না এলে রাজপথে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি বিএনপির। রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার আশায় এখনও মুক্তিযোদ্ধা সনদে আবেদন করছেন অনেকে। গোয়া আবেদন বাতিল করলেই হচ্ছে মামলা, অসহায় মন্ত্রণালয়। স্বামীর মৃত্যুর 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন। রাজধানীর মিরপুরে পুলিশ হত্যার আসামি হাসান বন্দুকযুদ্ধে নিহত, দাবি ডিবির চুরি যাওয়া অস্ত্র উদ্ধার। এবং দেশে গ্লুকোবায় আক্রান্ত হয়ে অন্ধত্বের শিকার 10 লাখ মানুষ, দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে আরো প্রায় 30 লাখ। সব জেলায় ভিশন সেন্টার স্থাপনের পরামর্শ।